সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক মহিলা বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন, রাস্তায় পড়ে যান তিনি, তার চিকিৎসা করেন বিজেপি কর্মীরা। কিছুক্ষণ প্রতিবাদের পরে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে মুরালিধর সেন লেনে পার্টি অফিসে ফিরে যান রাজ্য নেতারা। সেন্ট্রাল এভিনিউতে যান চলাচল শুরু করলো পুলিশ। সেন্ট্রাল এভিনিউতে ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকালো পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সামান্য ধস্তাধস্তি হয় পুলিশের। তারপরেই একটি বাস এনে আটক করা হয় বিজেপি নেতাকর্মীদের। আটক করা হয় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। সোমবারই কি কংগ্রেসের সংস্রব ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ছেলে তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়? সোমবার বিকেলে তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানে থাকবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাদের হাত ধরে এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দেবেন বলে জানানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, তিনি সম্ভবত জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে 3-0 ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে সম্ভবত একটু বেশি খুশি হয়ে পড়েছিলেন কিট ম্যানেজার মারিও ডি স্টেফেনো। লিওনেল মেসির সঙ্গে উল্লাস করতে গিয়ে তাকে মাথা দিয়ে গুঁতো মেরে বসলেন। চোটের হাত থেকে মেসি বেঁচে গেলেও ঘটনার পর কিছুক্ষণ আঘাত লাগা জায়গায় হাত বুলাতে দেখা যায় তাকে। রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার সোদপুরে। এক সপ্তাহ ধরে স্বামীর মৃতদেহ আগলে রেখেছিলেন স্ত্রী। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। খড়দহ থানার সোদপুর উত্তরপল্লীর বাসিন্দা অমিয় দাস বয়স 82 এবং তার স্ত্রী অঞ্জলি বয়স 69। সোমবার সকালে অমিয়র পচাগলা দেহ উদ্ধার হয়েছে ঘর থেকে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, বেসরকারি সংস্থার কর্মী ছিলেন অমিয়। সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। অমিয়র দেহ আগলে রেখেছিলেন অঞ্জলি। অমিয় স্ত্রী মানসিক ভারসাম্যহীন বলেও দাবি প্রতিবেশীদের। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে 2022 সালের জানুয়ারির মধ্যে নয়া দুটি দলের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী আগস্টে নয়া দুই ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার ডাকা হবে। চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে আইপিএলে দুই নতুন দলের নামও জানিয়ে দেওয়া হবে। এরপর ডিসেম্বরে হবে মেগা নিলাম। পাশাপাশি 2022 সালের জানুয়ারিতে আইপিএলের নতুন মিডিয়া রাইটসের জন্য টেন্ডার ডাকা হতে পারে। এখনও পর্যন্ত যা খবর তাতে 2022 সালে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আহমেদাবাদের অন্তর্ভুক্তি ঘটতে পারে। অন্য দল কানপুর কিংবা লখনৌ থেকে আইপিএলে যোগ দিতে পারে। কামারহাটির পর টিটাগড়, ফের তৃণমূল কার্যালয়ের সামনে ব্যাপক বোমাবাজি। বন্দুকের বাদ দিয়ে শাসক দলের কর্মীদের মারধর করা হয়। অশান্তির মাঝে পড়ে নিরীহ এক বৃদ্ধা গুরুতর জখম হন। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। টিটাগড় থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এখনও পুলিশের জালে ধরা পড়েনি কেউ। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। 6289063557, 9831478795।